একটা মহিলা যখন নিজের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিজেকে আবরু করে বোরকার ভেতরে ঢুকে যায়, তার কোনো অঙ্গ দেখা যায় না, কিন্তু তাকওয়িম সুজা করে বানাইছে আল্লাহ তাআলা, সুজা ঢাইকা হাইটা যেতেছে, মনে হয় যেন যে জান্নাতের হুর হাইটা যেতেছে, আজব সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। সৌন্দর্যের দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ। হাইওয়ান আর ইনসানের ভিতরে আরেকটা তফাত, আল্লামাহুল বায়ান, মানুষ কথা কয়, পৃথিবীর কোন প্রাণী কথা কয় না। মানুষ যদি কোন জায়গায় থাকে তো যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা শিখা যায়। সিলেট বসবাস করে তো ঢাকাইয়া সিলেটি হয়ে যায়, সিলেটি ঢাকা বসবাস করে তো হে খালি আবে হালা মানে যেখানে থাকে এটা এই ভাষাটা তার ভাষা হয়ে যায়। এ কারণেই আরবরা আগের যুগে যে এলাকার ভাষা সুন্দর ছিল ওই এলাকায় ধাত্রী মহিলা খুঁজত, দুধ খাওয়াইতে এবং ভাষা শিখাইত। যেমন আমাদের নবী আলাইহিসসালাম হালিমার কাছে ছিলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ওই এলাকার ভাষা সুন্দর ছিল। আমার এক বোন ইংলিশ এলাকায় থাকে, বাচ্চা কাচ্চা লয়ে যে আয়ে ওটি ইংলিশ ছাড়া আর কিছু বুঝে, আমাকে আমি মামা 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 তোর মা কয়ে দেয় আরে মামা মামা কি কয়, ইংলিশ ছাড়া বাংলা বুঝতেছে কেন, বাঙালি কিন্তু অবস্থান করতেছে ইংলিশ এরিয়ায়, খালি ইংলিশ কয়। তুই আজব জায়গা বাদ দে, তোর মেয়ের লোকে কথা কইতে যে এখন আমার ইংলিশ শিখতে হইবে, বুড়া বয়সে এই কষ্ট করতে পারবো। মানুষ আল্লামাহুল বায়ান রকমারি ভাষা বিদ্যা দান করেছে, পৃথিবীর সব পশুর আওয়াজ এক, মানুষ এক একজনের আওয়াজ এক এক রকম, আইয়ুবীর কণ্ঠের সাথে কারোর কণ্ঠস্বর মিল, যতই শেষে আইয়ুবীর লিখো কাম হবে না, আনসারির সাথে আর কারোর কণ্ঠ মিলবে না, পৃথিবীর একজনের সাথে আর একজনের কণ্ঠ মিলবে না। এ কারণে হ্যালো কইলি বুঝালে অমুক নাকি আপনি, জি আজব ভাষা, কিন্তু ঘরের বাইরে কুত্তা কেউ করলে কইতে পারবেন আপনি ডানা আর একটা পারবেন, আজব সৌন্দর্য মানুষের দান করেছে। এমনকি শুধু কি কণ্ঠ আলাদা না, উঙ্গুলির ছাপ আলাদা, চোখের ভেতর আলাদা, চোখের ভেতরে ক্যামেরা ক্যাচ করছে, বাস চোখের ছাপ নিয়ে নিছে, চোখের ভেতরের জালিটা কেমন এটা ছবি নিয়ে নিছে ক্যামেরা দিয়ে, দুনিয়ার যে কোনো ইমিগ্রেশনে যাবে ধরা খেয়ে যাবে এই লোক, এই লোক হাতের ফিঙ্গার দিছে, পৃথিবীর যে কোনো ইমিগ্রেশনে যাবে দুনিয়ার একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মিলবে না। আজব সৌন্দর্য মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন, যে এক একজন একটা খর্মা দিয়া একটা মানুষই বানাইছে, দ্বিতীয় খর্মা আল্লাহ ব্যবহার করে, এটা ইট না যে একটার ভিতরে বাকি ঢুকাইছে খালি, এক একটা শুক্রবিন্দুর এক একটা কীট থেকে একজন বানাইছে আলাদা করে সুন্দর করে বানাইছে, ভাষার সৌন্দর্য দান করেছে আল্লামাহুল বায়ান। এ কারণে মানুষ কথা কয়, মানুষকে আল্লাহ তাআলা জবান দান করেছেন তাই মানুষ প্রতিবাদী হয়, মানুষ শুধু প্রতিবাদী না মানুষ প্রতিরোধী হয়। টিকটিকিরে যদি বলে তুই কুমিরের বাচ্চা প্রতিবাদ করে না, কিন্তু ডারউইন মানুষই বান্দরের বাচ্চা কয়ে বিরোধে বসছে, গালির অভাব নেই, এটা তো প্রতিবাদ। যদি মানুষ সত্যকে প্রতিবাদের দ্বারা বুঝাইতে
অক্ষম হয়ে যায় তখন শুধু প্রতিবাদ নয় তখন দুর্বার প্রতিরোধ গড়ে তোলে মানুষ প্রথম তো প্রতিবাদ করে তারপরে প্রতিরোধ করে মানুষকে আল্লাহ তাআলা এই ভাষার আজব সৌন্দর্য আল্লামাহুল বায়ান হাইওয়ান ইনসান এ কারণে হাইওয়ান হাইওয়ানের ভিতরে মানুষ এমন হাইওয়ান হাইওয়ানে নাতিক যে এটা স্পিকিং পাওয়ার ওয়ালা হাইওয়ান মানুষ আর হাইওয়ানের ভিতরে আরেকটা তফাৎ হলো ফাহমে কামিল আকলে কামিল মানুষের আছে মানুষকে আল্লাহ তাআলা ফাহম দান করেছে আকল দান করেছে বুঝ শক্তি দান করেছে মানুষকে আকলে সালিম দান করেছে করেছে মানুষের আকলের দৌরত্ব বোঝার জন্য পৃথিবীর কোন প্রাণীর আকল জিরোতে থাকে সব প্রাণী আকল জিরোতে মানুষের আকল হিরোতে থাকে মানুষের আকলের হিরোগিরি বুঝতে হইলে ইলেকট্রনিক সায়েন্সের উৎকর্ষ দেখো আকলের সৌন্দর্য দেখতে চাইলে এগ্রিকালচার সায়েন্সের সৌন্দর্য দেখো আবিষ্কার দেখো আকলের সৌন্দর্য যদি দেখতে চাও তো মেডিকেল সায়েন্সের উন্নত আবিষ্কার দেখো আরো বেশি দেখতে মনে চায় তো জেনেটিক সায়েন্স দেখো জেনেটিক সায়েন্সের আজব উৎকর্ষ দেখলে মানুষ মানুষের আকল দেখে হয়রান পরেশান হয়ে যাবে যে মানুষ এর দ্বারাই এরকম আকলের আকল থেকে এমন জিনিস বের হওয়া সম্ভব পৃথিবীর আর কোন প্রাণীর আকল থেকে এগুলো বের হওয়া সম্ভব এ কারণে জঙ্গল থেকে কেউ মঙ্গলে যেতে চায় নাই এটা কি মহল্লা রাজান এই মহল্লা মহল্লা রাজান আপনারা আজানের জবাব দিই সবাই আল্লাহু আকবার আল্লাহ তো মহতারাম হাজরিন যে কথা বলতেছিলাম আমি এখানে আজান হবে জামাত হবে কথা তো মুরব্বিরা বলবেন আমি কয়েকটা ব্যবধান শুধু বলতেছি যেটা যে এই যে আকল এবং এই আকলের কারণে মানুষ সারা পৃথিবীর সব সৃষ্টির উপরে সর্দারি করে মানুষ রে বান দেখে ওর গোলাম বানায় না এই পর্যন্ত কোন বানররা মানুষকে বাঁধে নাই যে ওই তুই আমার বাচ্চা হ্যাঁ আমার লগে থাক মানুষ বানরকে বাঁধে রাখে মানুষ হাতিকে বেঁধে রাখে মানুষ বাঘকে বেঁধে রাখে মানুষ বনের সিংহকে হার বানায় মানুষ কুমিরকে নিজের তাবে বানায় মানুষ সাপকে নিজের গলায় নিয়ে ঘুরে মানুষ জিনকে নিজের কাবু বানায় মানুষের দ্বারাই সম্ভব পৃথিবীর সব মাখলুককে পরাস্ত করা শক্তি দিয়ে না বুদ্ধি দিয়ে পরাস্ত করে শেষ বেলায় চাঁদকে বলে তুই জমিন থেকে দূরে থাকলে কি হইব তোর কাছে যায় বয়ে থাকে পারলে ঠেকাইস রকেট দিয়ে ওই উপরে চলে শুধু ওই পর্যন্ত নয় আরো গ্রহ খুঁজতেছে যেখানে যেখানে যাইতে মনে চায় যাওয়ার জন্য তো ইয়ার এই যে আজব উৎকর্ষ এটা বনি আদমেরই আছে দুনিয়ার আর কোনো প্রাণীর নাই মানুষকেই এই আকলি কামাল আল্লাহ তাআলা দান করেছে আকল যে দিছেন দিয়েটি আবার কইছেন ফিকির কইর চিন্তা ভাবনা করে চইল বুঝ হাসিল কইর আকল দিয়া একটু চিন্তা ভাবনা কইর এগুলা বলছেন বুঝ দিছি যে বুঝের মূল্যায়ন কইর বুঝ দিয়া নিজে নিজেকে নিজে একটু বুঝো তুমি জিনিসটা কি এটা বুঝো আমাদের উস্তাদরা বলতেন আমার এক মরহুম উস্তাদ নোমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলী আমি তিরমিজি পড়ছি হুজুরের বহু খেদমত হুজুর করে গেছেন হুজুর একটা আজব উদাহরণ দিতেন নিজেরে নিজে চিনো মিয়া তুমি যে দামি নিজেকে চিনতে চেষ্টা করো নিজেকে কম দামি মনে করো না তুমি অনেক দামি এটা বুঝার চেষ্টা করো যে নিজেকে নিজে বুঝে না
নিজের মূল্য যে জানে না ও নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না এটা বলতেন উপমা দিতেন যে দয়াল পাখি ও যে জাতীয় পাখি ও বুঝেও না জানেও না নিজের মূল্যও বুঝে না নিজের দাম নিজে জানেও না যদি দয়াল জানতো যে ও জাতীয় পাখি তো বলতো যে এই গোবর খাওয়ার পাবলিক আমি না প্রেসিডেন্ট যদি খানা পায় আমিও পাই ভালো খাওন লয়া তাছাড়া জাতীয় খাতার থেকে নাম কাটামা আচ্ছা বলতো কিন্তু না ওর প্রতিবাদের মানব বন্ধনের ভাষা আছে প্রতিবাদের ভাষা আছে না ওর এই বুঝ আছে যে ও জাতীয় পাখি খাতায় আছে আর পাতায় আছে কিন্তু আসলে আসলে ওর মূল্যায়ন নাই সেই আগের জায়গায় ঘুমায় সেই আগের বাসস্থানই থাকে সেই আগের খানাই খায় নিজেকে চিনে না তাই নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে মানুষ যদি নিজের মূল্য না বুঝে এত আকল দেওয়ার পরেও যদি নিজেরে বানর বানর মনে করে শিম্পাঞ্জি মনে করে আর বিবর্তনবাদের শিকার মনে করে প্রাকৃতিক ভাবে তৈরি কোনো হাওয়ার জিনিস নিজেকে নিজে যদি মনে করে তাইলে ও আসলে নিজেকে চিনে নাই যে নিজেকে চিনে নাই লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা এরকম যার হয়ে গেছে হালত আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওর চাইতে কুত্তাটা ভালো ওর চাইতে শুয়োরটা ভালো ও কুকুর শুকুরের চাইতে ভালো বুঝ থাকতে হইব তো বুঝ থাকতে হইব অবশ্য মানুষের বুঝ আসে বিদায় মানুষ শয়তানি করে এত শয়তানি মানুষ করে যত শয়তানি কুত্তায়ও করে না মানুষ কিন্তু খুব দুষ্টামি করে মানুষ নাস্তিকতা করে মানুষ পেসপুস লাগায় মানুষ মুনাফিকি করে মানুষ ব্যাককলের বাপ ধরে শিক্ষিতর মসলক দখল করে অশিক্ষিতর বাপ ধরে আকলমন্দর চেয়ারে বসে ব্যাককলের অভিনয় করে এই সব কিছু যে মানুষ পারে কি দিয়া পারে বুদ্ধি দিয়া পারে আকলি কামালের কারণে মানুষ শ্রেষ্ঠ পৃথিবীর কারণ এত সুন্দর আকল নাই যত সুন্দর আকল মানুষকে আল্লাহ দান করেছে এ কারণে মানুষই ওই জাতি নিজের পায়ে হাঁটবে না আর পা বানায় হাঁটে নকল পা বানায় পা নাই নকল পা বানায় হাত নাই নকল হাত বানায় চোখ নাই নকল চোখ বানায় মানুষ এগুলো বুদ্ধির দ্বারাই পারে মানুষ আকাশে বাতাসে উড়া যায় বুদ্ধির দ্বারাই মানুষ আসমানে উড়ে যায় মানুষের এই উৎকর্ষগুলো হাইওয়ান আর ইনসানের ব্যবধান যদি কেউ না বুঝে তাহলে আসলে ও মানুষের সমাজে বসবাসের উপযুক্ত না ওরে জঙ্গলে পাঠায় দেওয়া উচিত সবচেয়ে আজব ব্যবধান হলো মানুষের সামাজিক ব্যবধান আমলের ব্যবধান কোন হাইওয়ানকে আমাল দেন নাই আখলাক দেন নাই ইনসানকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন ইলমের সৌন্দর্যের মাধ্যমে তাকে আমাল দান করেছেন তারে আখলাক দান করেছেন মানুষকে সামাজিক আচরণ শিখাইছেন বিধি বিধান দান করেছেন কোন হাইওয়ান জানোয়ারের কোন বিধি বিধান নাই হাইওয়ান জানোয়ারের ইবাদত নাই ইনসানের বিধি বিধান আছে ইনসানের সংস্কৃতি আছে ইনসানের আখলাক আছে সুন্দর সুন্দর আমাল ইবাদত ইনসানের আছে এই ইনসান গুলো যদি ইবাদত আর আখলাকের দ্বারা নিজের সাজায় তখন এই ইনসানটা দামি ইনসান হয়ে যায় তখন এই ইনসানটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ইনসান হয়ে যায় যে নিজের আল্লাহর বিধানের আওতায় সামাজিকতায় নিজেকে সামাজিক জীবনে আল্লাহর বিধিবিধানের আওতার ভেতরে নিজেরে যে চালায় সে আল্লাহর জান্নাতের সমাজে আল্লাহর পরশী হয়ে আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হয়ে
আল্লাহর জান্নাতে থাকার উপযুক্ত এই ইনসান হয়ে যায়। এই ইনসানকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন, এই কারণে ইনসানকে সামাজিক ইবাদত দান করেছেন। ইনসানের ভিতরে সামাজিকতা আছে, পৃথিবীর কোন প্রাণী এরকম এরকম ভাবে বসবে না, একজন আরেকজনের গলা ধরে এত সুন্দর করে বসে একজনে বলবে সবাই কান পেতে শুনবে এই দৃশ্য নাই। পৃথিবীর কোন প্রাণী একজন আরেকজনের দেখা হলেই সালাম আলকি দেয় না, আর জিগায় না কি রে খালু কেমন আছে, খালা কেমন আছে। মানুষের ভেতরে এই সামাজিকতা আছে, দেখা হয়নি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা কেমন আছে ভাইজান, চাচি কেমন আছে, খালাম্মা কেমন আছে, খালুজি কেমন আছে, সুন্দর করে সামাজিক জীব হিসেবে সমাজের মানুষের খবরদারি করতেছে। আর আজাম মালিকের পুরস্কার এই প্রত্যেকটা সামাজিক শব্দের দ্বারাও সে উপকার পাইতে থাকবে, নেকি পাইতে থাকবে। কাউলুম মারুফুন খাইরুম মিনাস সাদাকা, এই সামাজিকতা যদি মানুষ মানুষের সাথে না শুধু, যদি কুকুরের সাথেও কেউ সামাজিকতা দেখায়, বিবাসিত কুকুরকে সামাজিকতা করে তার পিয়াস মিটায়েছে, বিপাশার যন্ত্রণা মিটায় দিয়েছে কেউ, তো আল্লাহ তাআলা কুত্তার লগে সামাজিক আচরণ করার কারণে তার জিন্দগির জেনার গুলা মাফ করে দিচ্ছে। বিড়ালের সাথে সামাজিক ব্যবহার করছে, আচরণ করেছে, মাফ করে দিছে, এর উসিলায় নেকদান করেছে। মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন, সামাজিক বিধিবিধান দান করেছেন, মানুষের সমাজ রক্ষার জন্য, মানুষের মনুষ্যত্ব রক্ষার জন্য এর সমান হিসেবে মানুষকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন ইলমের দৌলত দান করছেন। এই ইলমি বুঝ যারা হাসিল করে, ইলমি বুঝ দিয়ে যারা নিজেদেরকে সাজায়, তারা ইসলামে দামি হয়ে যায়। সৃষ্টিগতভাবে জাহিলিয়াতে মানুষের দাম আছে, কিন্তু ইলম ও আমালের কারণে ইসলামে মানুষের মূল্যায়ন আছে, এই মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যাই হোক, এই মানুষকে আল্লাহ তাআলা আমাল দান করেছেন। আশ্চর্য জীব মানুষ, আল্লাহর দেয়া আমাল না নিয়া, আখলাক না নিয়া পশুর সব কিছু নিচ্ছে। মনুষ্যত্বের যে গুণাবলী আছে সেগুলোকে ছেড়ে দিয়ে পশুত্বকে গ্রহণ করতে আকৃষ্ট যারা হয়, বলুন তো এরা দার্শনিক কিভাবে হয়, এরা মানসিক কিভাবে হয়? যারা পশুত্বকে গ্রহণ করতে চায়, ইনসানিয়তকে গ্রহণ করতে চায় না, ইবাদতকে গ্রহণ করতে চায় না, সামাজিক জীব থাকতে চায় না, পশুর চেয়ে নিকৃষ্ট জায়গায় যাইতেছে, তাও সে চায়, তাও কি বলে না গেল, স্বেচ্ছায় যাইতে চায়, স্বেচ্ছায় বানর হতে চায়, স্বেচ্ছায় সমকামিতা করতে চায়, সামাজিক বিয়ে শাদী করতে চায় না, সমকামিতার রাজ্যে বসবাস করতে চায়, স্বেচ্ছায় নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে নারী হতে চায়, শিক্ষা সিলেবাসের মাধ্যমে এগুলোকে প্রমোট করে। শিক্ষামন্ত্রী মহোদয়কে শ্রদ্ধার সাথে বলবো, না বুঝা অভিনয় করবেন না, না বুঝা অভিনয় করবেন না, জাতির ভেতরে এই উন্নয়ন গুলোকে, এই মনুষ্যত্বের উন্নয়ন অথবা আখলাকের উন্নয়ন, ইবাদতের উন্নয়ন, মানুষের বিবেক বিবর্তিত শিক্ষা, এগুলোকে অভিনয় করে করে এগুলোকে না বুঝার ভান আপনারা ধরবেন না, তাহলে কি হবে? আজকে প্রতিবাদ রয়েছে, কালকে এটা প্রতিরোধে রূপান্তরিত হবে, প্রতিরোধে রূপান্তরিত হবে। আজ যেটা প্রতিবাদ আছে কাল সেটা প্রতিরোধ হয়ে দাঁড়াবে, প্রতিরোধে রূপান্তরিত, কারণ ইনসান কিন্তু আল্লাহ তাআলা পশু বানান না। আমি আমার এই এত সময়ের কথা দিয়ে মনুষ্যত্বের এই যে এই পর্যন্ত এসে আমি যেটা বুঝাইলাম যে ইনসানিয়ত আর হাইওয়ানিয়ত এক নয়, মানুষের আলাদা কিছু নিয়ম নীতিমালা আল্লাহ তাআলা দান করেছেন।
যেই নীতিমালার মাধ্যমে মানুষ হবে আল্লাহর বন্ধু, মানুষ হবে চিন্তা মুক্ত, মানুষ হবে ভয় মুক্ত, মানুষ হবে আল্লাহর পেয়ারা, আল্লাহর জান্নাতের মেজবা মেহমান, আল্লাহ স্বয়ং নিজে হবে যে মানুষের মেজবান। এই জায়গায় যাইতে জরুরত হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীনের মাধ্যমে যারা দ্বীন বুঝ হাসিল করে লয়, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, মানুষ যখন দ্বীন বুঝ গ্রহণ করে লয় ইসলামে, এই মানুষটার মূল্য হয়ে যায় ইসলামে, মানে আল্লাহর কাছে এই মানুষের মূল্য হয়ে যায়। হাইওয়ানিয়াত যাদের ভিতরে আল্লাহর কাছে তাদের দাম নয়, তবে ইনসানিয়াত যার ভিতরে এসে যায় তার মূল্য আল্লাহর কাছে কত হয়, বুঝার জন্য বলি, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাতে নির্দেশ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মতো একজন মানুষ জমিনে বৈশা বলতে থাকবে আল্লাহ 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 আল্লাহ। মানুষের মতো একজন মানুষের এত দাম যে মানুষের মতো একজন মানুষের খাতিরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর থেকে বাধা দিয়ে রাখবে। ইসরাফিলকে বলবে এখনো বাঁশি বাজাস নে, বাঁশি বাজানোর সময় হয় নাই, এখনো আমার একটা বান্দা দেখা যায় যার ভেতরে রবের বিশ্বাস আছে, রুবুবিয়াতের বিশ্বাস আছে, রবের গোলামীর আদত আছে, বসে বসে জিকির করতেছি। এই একজন মানুষের খাতিরে ইসলামে এই একজন মানুষের এত দাম, এই একজন মানুষের জন্য উপরের আসমান খুঁটি ছাড়া আল্লাহ ধরে রাখবে। একজন মানুষের খাতিরে পৃথিবীর বাকি অমানুষ গুলাকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াবে। একজন মানুষের খাতিরে ভোরের সূর্য উদয় হবে, সন্ধ্যাবেলায় ডুবে যাবে। একজন মানুষের খাতিরে আকাশ তারকারাজির দ্বারা সুসজ্জিত করে আল্লাহ তাআলা আবার সাজাবে। একজন মানুষের খাতিরে গাছে ফল ফুল হবে। একজন মানুষের খাতিরে আল্লাহ পাকের নিজামকে আল্লাহ পাক জারি রাখবে, কারণ একজন মানুষের দাম আছে, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু। যখন মানুষ দ্বীনি বুঝওয়ালা হয় তখন ইসলামে তার দাম হয়। এই দ্বীনি বুঝের সর্দার আলেমি দ্বীন যদি কেউ হয় তাহলে সে মিল্লাতের সর্দার হয়। ইসলামের ভেতরে আবার ফকিহের মূল্য বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, একজন আলেমে দ্বীন ফকিহ আলেমে দ্বীনের মূল্য। আল্লাহর রাসূল বলেছেন সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূল যেমন, আমার মিল্লাতের ভেতরে একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে তেমন, তোমাদের মাঝে আমি যেমন ফকিহ একজন আলেমে দ্বীনের মর্যাদা হবে মিল্লাতের ভেতরে তেমন। এবং ফকাহতের কারণে মানুষ স্বর্ণাক্ষরে নাম লিখিত হবে। সাহাবা একরাম দ্বীনি বুঝওয়ালা সবাই ছিলেন, কিন্তু এর ভেতরে কিছু ছিলেন ফকিহ সাহাবি, মুফতি সাহাবি, তারা আল্লাহর রাসূলের যুগে ফতোয়া দিতেন, মানুষদেরকে মাসায়েল বলতেন, মাসায়েল বলতেন। এই মাসায়েল সারা কুত্তা ছাগল চলতে পারে, মাসায়েল সারা মানুষ চলতে পারে না। মানুষের পাক নাপাকির মাসায়েল আছে, হালাল হারামের মাসায়েল আছে, কারণ মানুষ আর পশু সমান না, মানুষ মাসায়েলের ভিত্তিতে চলবে। এ কারণে মাসায়েল তো মানুষের লাগেই। এই মাসায়েল কার কাছ থেকে শিখবে? মাসায়েল শিখবে মাসায়েল বলার যোগ্যতা যার আছে তার কাছ থেকে। সাহাবা কেরামের যুগে দ্বীনি বুঝ সবার ছিল, কিন্তু মাসায়েল বলার উপযুক্ত সাহাবী মাত্র গুটি কয়েকজন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে 11 জন মুফতি ছিল,
যাদের নাম ইতিহাসের পাতায় ফকিহ হিসেবে আছে ওনারা ফতোয়া দিতেন এবং এই 11 জন মুফতি সাহাবীর বক্তব্যকে চার ইমাম চার মাযহাবের ইমামরে সুন্দর করে সাজাইছেন যার সাজসজ্জা তার এলাকার মানুষ গ্রহণ করছে কেউ ইমাম আযমেরটা গ্রহণ করছে তো তারা হানাফি হয়ে গেছে কেউ ইমাম শাফিঈটা গ্রহণ করছে তারা শাফিঈ হয়ে গেছে কেউ ইমাম মালিকের সাজসজ্জাটা গ্রহণ করেছে তারা মালিকি মাযহাবের অনুসারী হয়ে গেছে কেউ হাম্বলি মাযহাবের অনুসারী হয়ে গেছে ফকিহ যারা তাদের ফিকহের গবেষণাকে একত্রিত করেছে কিয়ামত পর্যন্ত এই নবীর যুগের ফকিহ থেকে শুরু করে তাবেঈ তাবে তাবেঈ আইমায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামা হযরতদের ভিতরে ফকিহের এই একটা সিলসিলা চালু থাকবে যারা জাতির সংকটে ফতোয়া মাসায়েলকে জাতির সামনে পেশ করবে যারা জাতির কাছে মাসায়েল পেশ করে তাদেরকে ফতোয়া বাজ বলে গালি দেওয়ার অধিকার নাই তাদেরকে এই উম্মতের রাহবার মনে করা এই মিল্লাতের জিম্মাদারি মিল্লাতের জিম্মাদারি তারা ফতোয়া বাজ না তারা রাহবার রাহবারে মিল্লাত যে তাদের মাসায়েল বর্ণিত মাসায়েলের উপরে মিল্লাতের সাধারণ মানুষ চলতে থাকে এবং শরীয়তে ইসলামে এই ফকিহ মানুষ গঠনেরও দরকার ফকিহ মূল্যবান কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন 1000 আবেদকে শয়তান যত সহজে ধোঁকা দিতে পারে একটা মৌলভীরও তত সহজে ধোঁকা দিতে পারে না এই জন্য সাধারণ আবেদ রে তালগোল লাগায় একটা বুঝ শয়তানে দিতে পারে মক্তবের একজন আলেম রে ওই বুঝ সাধারণ বুঝ শয়তানে দিতে পারে না সে যখন দেখে জাতি হালাকির দিকে যাইতেছে তখন মক্তব থেকে মিম্বর থেকে রাজপথে দাঁড়িয়ে বলে প্রয়োজনে জীবন দেব অন্যায় প্রতিষ্ঠা হতে সে তার ইলমি যোগ্যতার কারণে শয়তানের উপরে সে সবল বিজাতিরা চায় এই দেশে আলেম পয়দা না হোক ফকিহ পয়দা না হোক মাসায়েল না থাক সব হাইওয়ান জানোয়ার হয়ে যায় কুকুর ভেড়া বিড়াল হয়ে যায় ওরা চায় মাসায়েলকে তুলে দিতে চায় আর আল্লাহর রাসূল বলছেন যতদিন মাসায়েলের উপরে এই হিদায়াতের সারচাশি মাসায়েলের ভান্ডার দুইটা দিয়ে গেলাম তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূল আল্লাহর রাসূল বলেন এই কিতাবুল্লাহর এই সুন্নতকে মাসায়েলের এই সারচাশমাকে যারা হেফাজত করে এর আলোয় আলোয় যারা চলবা তারা হবে সিরাত মুস্তাকিমের পথে আর এর থেকে যারা ফিরে পড়বে তারা হবে গোমরা ভ্রষ্ট পথভ্রষ্ট ভ্রান্ত শুধু আমল করলেই হয় না ইলমের আলোয় আমল করতে হয় শুধু গবেষক হলেই হয় না বা আমল গবেষক হইতে হয় মনুষ্যত্ববালা গবেষক হইতে হয় ইবাদতওয়ালা গবেষক হইতে হয় ইলম থাকলেই হয় না আল ইলমু বিলা আমালিন দালালুন আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন আলেম সারা গ্রুপের পিছনে চলবা গোমরাদের পিছনে চলতে থাকবা আলেম সারা গ্রুপের পিছনে চলবা যেখানে আলেম নাই গরু আছে ছাগল আছে ড্যাগ আছে ডেক্সি আছে ইঞ্জিনিয়ার আছে অ্যাডভোকেট আছে সব আছে আলেম নাই তো গোমরাহির দলে চলতে থাকবা আলাপ সিদা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আর যদি আলেমদের সাথে থাকো তো হকের সাথে থাকবে হক হকানিয়তের সাথে কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের জন্য হিদায়াত হলো এটা আলেমরা যেদিকে জাতি থাকবে ওই দিকে কারণ নায়েব নবী এরাই এরাই জাতিকে রাহনুমাই করবে নতুন করে কোন নবী দুনিয়াতে আগমন করবে মহতারাম হাজরিন এ কারণে ধন্যবাদ জানাই সরকারকে সরকার আলেমদের মশওয়ারাকে মূল্যায়ন করা শুরু করেছে দোয়া করি নাস্তিকদের মূল্যায়ন না করে উলামা মূল্যায়ন করা সরকারদের মৌলিক নীতিতে পরিণত হোক তবে মুসলিম দেশের সাধারণ জনগণ শান্তি পাবে বিশৃঙ্খলা হবে না নাস্তিকবাদের কারাগারে ইমানদারি ইমান নষ্ট হবে না নষ্ট হবে না ইমানের সংরক্ষণ হবে হিফাজত হবে মহতারাম হাজেরিন এ কারণে আহলে মুলামা যারা এখানে এসেছেন তাদেরকে বলবো হক হক্কানিয়ত থেকে এক জাররা
বিচ্যুত হওয়া যাবে না ধমনীতে রক্ত যতদিন প্রবাহিত হবে হকের উপরে দাঁড়িয়ে ততদিন ততক্ষণ তোমরা রবে এ হলো আলেমদের উপরে আলেমদের কি বক্তব্য আর সাধারণ জনগণ যারা আলেম যেদিকে আপনারা সেদিকে কারণ ফাকাহাত ফাকাহাত কোনোদিন আকল দিয়া হয় না সায়েন্সের দ্বারা সায়েন্সের যোগ্যতা দিয়ে হালাল হারাম চিনন যায় এই জাতির বিজ্ঞান দিয়ে বিজ্ঞানের যোগ্যতা দিয়ে মাসায়েল আবিষ্কার করা যায় না হ্যাঁ বিজ্ঞান দিয়ে আল্লাহর সাথে মুখালাফাত করার সাহস বিজ্ঞানীরা করে এই যুগে যুগে করে আসছে ইব্রাহিম নবীর যুগে নমরুদও করে আসছে ফেরাউনও করে আসছে কিয়ামত পর্যন্ত এরকম করবে কিন্তু যদি মনুষ্যত্ব হাসিল করতে হয় ইলমে ওহির আশ্রয় গ্রহণ করতেই হবে ওলামাদের ইত্তিবা করতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক বলুন আমিন কিছু কথা বললাম আবার কখনো মওকা হলে ইনশাআল্লাহ আবার মুলাকাত বাকি নসিহত বাকি নসিহত বাকি ইনশাআল্লাহ বাকি রয়ে গেল মুলাকাতের বাকার উপরে আবার সাক্ষাৎ হইলে আবার কিছু কথা হবে আজ পর্যন্ত হাইওয়ান ইনসানিয়তের যে ব্যবধানটুকু তুলে ধরলাম বুদ্ধিমান হিসেবে বিবেচনা করার অনুরোধ আপনি বুদ্ধিমান মানুষ হিসেবে আপনাকে বিবেচনা করার অধিকার আল্লাহ দিয়েছেন সুতরাং চিন্তা করুন এই মনুষ্যত্ব বিবর্জিত অথবা নিজের ব্রেনেও যেটা সমর্থন করে না এমন কিছু কি আপনি আপনার সন্তানকে শিখাবেন নাকি প্রতিরোধ করে তুলবেন গড়ে তুলবেন তা আপনার জিম্মাদারিতে রইল বলা আমাদের কাজ মানা আপনার কাজ যো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া যো কুছ হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু